হ্যালো বন্ধুরা কেএস গুড ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগত সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বাজারের থেকে সুস্বাদু কীভাবে নারকেলের নাড়ু বানাবেন সেটি দেখে নেব আমরা এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন প্রথমেই উপকরণ হিসেবে দুটো নারকেল নিয়েছি এবং নারকেলগুলো নারকেল কোড়া দিয়ে ভালো করে সরু সরুভাবে করে নিতে হবে এরপর নারকেলগুলো ভালোভাবে করা হয়ে গেলে একটি পাত্রে আমি দুই চা চামচ ঘি নিয়েছি মিডিয়াম হিটে রেখে আমি নারকেল কোড়াগুলো আস্তে আস্তে ভাজতে থাকব লক্ষ্য রাখতে হবে নারকেল কোড়াগুলা যেন পাত্রে গায়ে লেগে না যায় এইভাবে দশ থেকে বারো মিনিট ভাজার পর দেখবেন নারকেলগুলো হালকা লাল বর্ণের রয়েছে মিশ্রণটি অনবরত নাড়তে নাড়তে আমি হাফ লিটার মতো দুধ অ্যাড করব দুধ পুরোপুরি মেশানো হয়ে গেলে চারটে ছোট এলাচ যোগ করবেন তবে এলাচগুলো হালকা ফাটিয়ে নিলে ভালো হয় দুধ ও এলাচ ভালোভাবে মিশে গেলে আমি এক কাপ মতো চিনি যোগ করলাম আপনার স্বাদ মতো আপনি চিনির পরিমাণ কম বেশি করতে পারেন মিডিয়াম হিটে এভাবে মিশ্রণটি নাড়তে নাড়তে কিছুক্ষণ পর দুধের পরিমাণ কমে এলে আমি এক কাপ মতো গুঁড়ো দুধ যোগ করব গুঁড়ো দুধ ব্যবহার করলে নাড়ুগুলো খেতে সুস্বাদু হয় নাড়ু তৈরির সব উপকরণগুলি মেশানো হয়ে গেছে এবার আমাকে মাঝারি উষ্ণতায় দশ থেকে পনেরো মিনিট নাড়তে হবে পুরো প্রক্রিয়াটি আপনাকে মিডিয়াম হিটে করতে হবে নাহলে আপনি ঠিকঠাক নাড়ু বানাতে পারবেন না মিশ্রণটি এখন পুরোপুরি শুকনো হয়ে গেছে এবং ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না মিশ্রণটি একটু হালকা লালচে বর্ণে হয়েছে দেখুন হালকা লালচে ভাব চলে এসছে অর্থাৎ এবার মিশ্রণটি নাড়ু তৈরির জন্য উপযুক্ত হয়েছে এইভাবে এক হাতে হালকা একটু তেল মাখিয়ে নাড়ু তৈরি করার প্রক্রিয়া শেষ করে ফেলুন কারণ ঠান্ডা হয়ে গেলে ঠিকঠাক নাড়ু তৈরি করতে পারবেন না সবশেষে বলি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের উৎসাহ করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য ধন্যবাদ